আজ আমরা জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কার্যালয় থেকে মাননীয় ডিপিআরডিও মহাশয়ের নেতৃত্বে ডিএম স্যার এবং মেন্টর সাহেবের নির্দেশ অনুসারে রামপুরহাট ওয়ান ব্লকের অন্তর্গত আয়াস গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে রওনা হলাম। আজ আমরা ডিপিআরডিও মহাশয় এবং সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেলের ফুল টিম নিয়ে চলে এসেছি পঞ্চায়েতে। পঞ্চায়েতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করেছে সেগুলি এবং এই আয়াস গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক পারফরমেন্স পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা বিবেচনা করা হবে। জেলা স্তরের আধিকারিকদের মাধ্যমে সেগুলো পরিদর্শন এই সংক্রান্ত সভায় আমরা সকল উপস্থিত হয়েছি। আমাদের আমরা আপনার টার্গেট কত দিলে? কোন টার্গেট?
আমরা তো জেলা লকডাউনকে টার্গেট করে দিয়েছি, তার উপর আমাদের টার্গেট করা দরকার ছিল। তা আপনার কি কথা হয়েছে? এটা কি এন্ট্রি হয়েছে? আজ আমাদের এই আয়াস গ্রাম পঞ্চায়েতের রিভিউ ইন্সপেকশন ডিএম স্যার এবং মেন্টর সাহেবের নির্দেশ মতোই খুব সুন্দরভাবে সুসম্পন্ন করা হলো। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো পঞ্চায়েতে। ততক্ষণে আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।